আমার এম চি এল সকলে সুধিছিল যে কাউ কটন করব বিচাৰিছে এইটো কিমান দূরলৈকে আগবাড়িছে বা কি করব বিচাৰিছে প্রমোদ বড়োয়ে কৈছে প্রমোদ বড়োয়ে কৈছে যে কাউ কটন হব এসেম্বলিত এনসারটো গাঁও কর্তন করব বিচাৰিছে আৰু করব বলে কৈছে আৰু হি কি কৈছে এটা কথা গাঁও কর্তনের কথাটো আমি খোলা মেলাকে এসেম্বলিত আলোচনা করব নোৱাৰে আপনাদের আহক আমার লগত আলোচনা করি তার মানে গাঁও কর্তনের এক নম্বর এজেন্ডাটো হল প্রমোদ বড়োর এজেন্ডাটো হল যা জেনেরেল অসমীয়াই হোক রাজবংশী হোক বা মুসলিমে হোক বা কোনোবা গোর্খাই হোক বা বেঙ্গলী হোক বা আদিবাসী হোক এই সকল এই বর্ডার এলাকার যদি বাদ দিব পারে ব্রিটিশেরপরা জেনেরেল মানুষের যে জনসংখ্যা সেই কমি যায় বড়ো সকলে বেশি হয়ে যায় তেতিয়াহে প্রমোদ বড়োয়ে এই বেঙ্গলীর উপর বা এই মুসলিমের উপর ডমিনেট করে পেলে খাব পারব ইয়ার কারণে সেই কাউ কর্তন করব বিচার বেলেগ একো নাই দেখা গেছে স্যার বল্ট ব্ল্যাক এন্ড বল্টক প্রমোদ বড়োয়ে বড়ো অনাবর রাজনীতি প্রমোদ বড়োয়ে করে আছে আর সে করে থাকিব উচ্ছেদর কথা কোক টাউনত থাকা হোক ভিলেজত থাকা হোক বা ফরেস্টত থাকা হোক উচ্ছেদর কথা আমি কেউ সাপোর্ট করব না স্যার উচ্ছেদর বিরুদ্ধে আপনাদের কিবা না না আমি আন্দোলন করিমে আমি আন্দোলন করিমে মতে প্রমোদ বড়োয়ে আজি যিখিনি কাম করে আছে আমি কেউ সাপোর্ট করব না প্রমোদ বড়োর গাঁও কর্তনের আসল উদ্দেশ্যটো সেইটোৱে যে জেনেরেল মানুষে মাইনরিটি হোক ব্রিটিশে নাই আমি বিপিএফ হিসাবে প্রটেস্ট করে আছো কই আছো যে আমি মাটি কিনা বেচার ক্ষেত্র জেনেরেল মানুষের যে পারমিশনটি বন্ধ করে তুলছে সেই খুলে দিব লাগে অহাকালি যদি কোনবা পায় সেই খব নয় মানে কিন্তু আজিলেক টোটালি স্টপ জেনেরেল মানুষের মাটি কিনা বেচার যে পারমিশন আর আজি ইয়াত গোসাইগাঁও সাব ডিভিশনের লোকেলি কিছু সমস্যার কথা আছে সেইবিল নতুন সরকারে কি কি প্রসেস লৈছে জিরো 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 এক বছর প্রমোদ বড়োয় একো পরিবর্তন আনা নাই সি ধ্বংসহে করে আছে বিটিসিটো।